5 জন কর্মীকে মিথ্যা মামলাতে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছে কোর্টে পাঠানো হয়েছে। এবং এখানের অবস্থা এতই খারাপ, গণতান্ত্রিক কোনো পদ্ধতিতে আপনি কোনো কাজ করতে পারবেন না, কোনো রাজনৈতিক বিরোধী দল এখানে থাকবে না। যারা তৃণমূল কংগ্রেস করছে তাদেরকে বাড়ি বাড়ি থেকে গ্রেফতার করে মিথ্যা মামলায় 307, 326, 392 নানারকম ধারা দিয়ে তাদেরকে যাতে জেলে ঢোকানো যায় সেই প্রচেষ্টা করছে। এবং তার জন্য আজকে আগরতলা থেকে হাইকোর্টের পিপি এই কেসে অবজেকশন দিতে এসেছে। হাইকোর্টে বড় বড় কেস ফেলে দিয়ে আজকে এখানে স্থানীয় কোর্টে সেই হাইকোর্টের পিপি এসেছেন এই বেলে অবজেকশন দেবেন বলে।